চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এটিএম সম্পর্কে সোভিয়ার্স ভিডিওটি শুরু করা যাক এটিএম শব্দের অর্থ হচ্ছে অটোমেটেড ট্রেলার মেশিন সোজা বাংলা কথায় আমরা বলতে পারি যেটা হচ্ছে টাকার মেশিন কি অদ্ভুত লাগতেছে কথাটি শোনায় আপনাদের কাছে হয়তো বা তাই না আসলে এটাই সত্যি ধীরে ধীরে বিষয়টা কিন্তু আপনাদের সামনে আমি আজকে পরিষ্কার করে তুলে ধরবো প্রথমত বর্তমানে বিশ্বের ব্যাংকে গ্রাহকের চব্বিশ ঘন্টা প্লাস কি হচ্ছে সপ্তাহে সাত দিন এবং প্লাস কি হচ্ছে বছরের বারো মাস নন স্টপ ব্যাংকিং এর চাহিদা কথা মাথায় রেখে এই অটোমেটিক টেলার মেশিন বা এটিএম এর জন্ম হয়েছে রাস্তার মোড়ে মোড়ে আনাচে কোনাচে একটি স্থানে এক ধরনের বুথ তৈরি করা হয় যার সকল ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে এটিএম এটিএমের মাধ্যমে আপনার ব্যাংকের গ্রাহক যেমন স্টপ ব্যাংকিং করতে পারতেছে তেমনি ব্যাংকে তাদের অফিসে অতিরিক্ত লোকের খাটানোর প্রয়োজন হচ্ছে না এবং কি এর মাধ্যমে চব্বিশ ঘন্টা ব্যাংকিং করা সম্ভব হচ্ছে খুবই সহজে তাই এটি বিশ্বব্যাপী একটি জনপ্রিয় মানে খুবই জনপ্রিয় একটি পদ্ধতি এটিএম ব্যবহারের সবচেয়ে সুবিধা হচ্ছে এর মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বিশ্বের যে কোনো ব্যাংকের অর্থ উত্তোলন করতে পারবেন বর্তমানে এটিএম ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস ডেবিট কার্ড সহ বিভিন্ন গেটওয়ে সমর্থন করে থাকেন আর এই এটিএম থেকে অর্থ উত্তোলনের জন্য ব্যবহার করা হয়ে থাকে একটি বিশেষ ধরনের কার্ড কার্ড এই প্লাস্টিক কার্ডে বসন হয় বিশেষ এক ধরনের সেন্সর যেটিকে আমরা বলে থাকি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড মাধ্যমে নামে আমাদের কাছে পরিচিত এবং এটি হচ্ছে কি আমাদের একটি চলমান ব্যাংক যদি আমরা বলি যে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এটি আমাদের একটি চলমান ব্যাংক কিন্তু দিন গড়ানোর সাথে সাথে জনপ্রিয় হয়ে উঠেছে এই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের ব্যবহার আর বিশেষ করে এই জনপ্রিয়তা বৃদ্ধির একটাই কারণ সেটা হচ্ছে কি নগদ টাকা বহনের কোনো ঝুঁকি থাকে না যার কারণে এই জনপ্রিয়তাটা দিন দিন বিভিন্ন দেশে বৃদ্ধি পাইতেছে আর শুধু তাই নয় এই কার্ডের মাধ্যমে অনলাইনে পণ্য ক্রয় বিক্রয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করা হচ্ছে অনেক ইজি পদ্ধতিতে সো ভিউয়ার্স এই কারণে এই ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের প্রচলন দিন দিন বেড়ে যাচ্ছে আর এই কার্ডগুলো ব্যবহৃত হচ্ছে কি এটিএমের মাধ্যমে যেই এটিএম এর মাধ্যমে এই কার্ডগুলো তো আমরা আমাদের কাছে আছে তো এই এটিএম বুথের মাধ্যমে আমরা এই কার্ডগুলো ইউজ করে এটিএম বুথে আমরা টাকা উত্তোলন করে থাকি তো ভিউয়ার্স এই যে আমরা বললাম যে অটোমেটেড টেলার মেশিনস তো এই মেশিনকে আমরা এই কার্ডগুলো ব্যবহার মাধ্যমে আমরা টাকা উত্তোলন করে থাকি সো ভিউয়ার্স এই যে এটিএম অটোমেটিক টেলার মেশিন তো এইটার মাধ্যমে আমরা কি করি ব্যাংকে যে আমাদের জমাকৃত অথবা আমাদের যে কার্ডে জমাকৃত অর্থ আছে তো এই অটোমেটিক টেলার মেশিনের মাধ্যমে আমরা কিন্তু উত্তোলন করে থাকতে পারি সোভিয়ার্স এই হচ্ছে কথা তো ভিয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সোভিয়ার্স বাই